আমাদের আগে উত্তর দেওয়া শিখতে হবে, তারপর ইন্টারভিউতে আসতে হবে। উত্তর দেওয়ার কৌশল না জেনে ইন্টারভিউতে আসলে ধরা খেয়ে চিৎকার হয়ে পড়ে থাকতেই হবে। 2000 years later, আপনি কি একটু বলবেন যে মানুষ আসলে এখন একটু কনফিউজ, জায়েদ খান কি আসলে বোকা নাকি অনেক চালাক? আপনি এই ফেসবুকটাকে খুব ভালোভাবে বুঝে গেছেন যে এখানে কি করলে কি হয়? আমার চেয়ে তো পৃথিবীতে কি আমি বোঝার মতো ছেলে? আপনি বুঝেননি, আপনি তেরোটি প্রশ্ন করছেন, আবার নিজের পেজেও আপনি আপলোড দিচ্ছেন, আপনি তো বুঝে গেছেন ভালো করে। এরকম অপবাদ আসছে যে আপনি বিয়ে করেন না কারণ আপনার পুরুষত্ব নাই। এটা যে যে বলে তাদেরকে আমার আমার কাছে পাঠাতেন না, তুমি দেখেন তো রেডি। জাহেদ ভাই, মানুষ অনেকে বলে কি যে জায়েদ খানকে ধৈরা যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পেত। আমি বাদা দেয় ভাই, আমি বাদা দেয়, আমি তুনে গাড়ি মে উঙ্গলি কিয়া না, আমি বাদা দেয়। আপনার ব্যাপারে শুনছি বিদেশে গেলে বলে এই দেহ এবারে পিটাইতে পারেন, আমি পিটাইতে পারবো না, চ্যানেলের ভিতরে থাকে, মারা সুযোগ নেই। এরকম শুনছেন অনেক? তাহলে আপনার আমার সেম কেস, কিন্তু আমারে যারা গালি দেয় আপনারও গালি দেয়। আমারে ফোন করেই বলে যে এই বেহায় লোকের সাথে যাওয়া যাবে না, আমিও তো আরেক বেহায়, তো যেতে হবে, কিছু করার নেই। তাহলে কি আমরা দুজনেই বেহায়া? একদম সেম লাইনে আছি। আমি ব্লেসড, মানে আপনি আসলে উত্তর দিতে শিখে গেছেন।